फ्रेंड्स वेलकम बैक टू अपडेटेड बाय आविदा फ्रेंड्स यही मात्र मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায় মারা গেলেন। তিনি কোভিডে আক্রান্ত ছিলেন। তার শেষকৃত্য কোথায় হতে চলেছে এবং কিভাবে তিনি মারা গেলেন এ ব্যাপারে আজকের ভিডিও থেকে আমরা ডিটেইলস জেনে নেব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। প্রয়াত মুখ্যমন্ত্রীর মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায় প্রায় মাসখানেক ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে। এদিন সকালে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, করোনা ভাইরাস নিয়মবিধি মেনেই আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তার। উল্লেখ্য, করোনায় প্রধানমন্ত্রীর পরিবারে থাবা বসিয়েছিল। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রীর কাকিমা নর্মদাবেন মোদীর। তার বয়স হয়েছিল 80। শেষ পাওয়া তথ্য অনুযায়ী গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে 136 জনের। মৃত্যুর সংখ্যা দিয়ে সে প্রথম দূরে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতায়। এদিকে রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন 19,121 জন, তাদের মধ্যে 3,929 জন কলকাতার। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন 20,846 জন। সংক্রমিতদের মধ্যে 4,197 জন উত্তর চব্বিশ পরগনার, দ্বিতীয় স্থানে কলকাতায়। এখানে একদিনে আক্রান্ত হয়েছেন 3,955 জন। এদিকে রাজ্যে যে 136 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 42 জনই উত্তর চব্বিশ পরগনা, অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থান ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা, সেখানে একদিনে মৃত্যু হয়েছে 34 জনের। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,993 জন। আশার ব্যাপার, রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে সুস্থতার হার। এদিন সুস্থতার হার 86.78%। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা 9,50,017 জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 10,94,802 জন। অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন 3,26,098 জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল 2,43,72,907 জন। গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে 3,890 জনের। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 33,73,802 জনের। করোনা ভাইরাসের কারণে এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 2,66,207 জনের। তো আমরা যেটা জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই যিনি অসীম বন্দ্যোপাধ্যায় তিনি প্রয়াত হয়েছেন আজই এবং করোনা আক্রান্ত হয়ে তিনি এক মাস ধরে কলকাতার বাইপাস একটা সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ শনিবার সকালবেলায় তার মৃত্যু হয়েছে এবং তার শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা মহাশ্মশানে। তো আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।